আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই নেপালে আপনার দেখা সবচেয়ে অবাক করা জায়গা কোনটা, আমি বলবো ভক্তপুর। আচ্ছা ভালো কথা, ভক্তপুরের গল্প তো আপনাদের শোনানো হয়নি, চলেন ধুমতাপ ভক্তপুর থেকে ঘুরে আসে। তার আগে ইন্ট্রো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নুমার্সকো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। গতকাল 5:30টার দিকে কাঠমান্ডুর দম হিমালয় হোটেলে আমরা চেক ইন করি। ইচ্ছা ছিল কালকে বিকেলবেলায় বেরোবো, মানে সন্ধ্যার পরে বেরোবো। সন্ধ্যার পরে বের হয়ে এদিক ওদিক একটু ঘুরবো, আপনাদেরও দেখাবো। বাট আনফর্চুনেটলি কাঠমান্ডুতে কালকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, ইভেন ঝড়ও হয়েছে কোথাও কোথাও। যার কারণে যেটা হয়েছে যে আমরা টোটালি আর হোটেল থেকে বেরোতে পারিনি, একটুখানি বেরিয়েছিলাম জাস্ট খাবার কিনে আবার গো হোটেলে আর কি, দৌড়ায় কোনো মতো হোটেলে ঢুকছে। আজকে যে ওয়েদার আপডেট সেখানেও দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। ইভেন আমরা বেরোনোর পরও দেখতেছি যে আকাশে প্রচুর পরিমাণ মেঘ। এখন আমি জানি না কি অবস্থা হয়, বৃষ্টি হলে বৃষ্টির ভিতরে ঘুরে বেরোবো, সমস্যা কি, গাড়ি আছে, শেল্টার হিসেবে গাড়ির ভিতরে বসে থাকবো, আর না হলে কোনো চিপা যাওয়ার ভিতরে দাঁড়িয়ে থাকবো। কিন্তু ঘোরাফেরা আজকে আর থামাইতে পারবে না, কারণ গত রাতটা এমনি মিস দিছি, এমনি খারাপ লাগতেছে যে গত রাতে কোনো কিছু করতে পারি নাই, একটা আফসোস নিয়ে রাত্রেবেলা ঘুমাইতে গেছে। আচ্ছা যাই আগে ভক্তপুর পর্যন্ত, ভক্তপুর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। পুরো নেপালে টোটাল 3টা দরবার স্কয়ার আছে, যার মধ্যে ভক্তপুর দরবার স্কয়ার অন্যতম। আর এই ভক্তপুর দরবার স্কয়ারটা নেপালের কাঠমান্ডু শহর থেকে 13 কিলোমিটার পূর্বে অবস্থিত। এবার ভক্তপুর ইতিহাস সম্পর্কে বলি। ভক্তপুরের ইতিহাস হাজার বছর পুরানো। 1500 শতাব্দীর শেষের দিকে রাজা জিতমিত্র মল্ল এই ভক্তপুর দরবার স্কয়ারটা প্রতিষ্ঠা করেন। তবে অনেকের মতে রাজা আনন্দদেবা 1200 শতাব্দীর শেষের দিকে এই ভক্তপুর দরবার স্কয়ারটা প্রতিষ্ঠা করেন, তবে এটা নিয়েও দ্বিমত আছে। অনেকের মতে রাজা শঙ্করাদেব 1070 সাল থেকে 1083 সালের ভিতরে এই ভক্তপুর দরবার স্কয়ারটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1500 শতাব্দীর দিকে মল্ল পরিবারের 3 ভাই যথাক্রমে নেপালের 3টা দরবার স্কয়ারের দায়িত্ব পান। তারও অনেক পরে রাজা ভূপাতেন্দ্র মল্ল 1700 থেকে 1800 সালের ভিতরে এই ভক্তপুর দরবার স্কয়ার জায়গাটার সংস্কার এবং পুনর্নির্মাণ করেন। সর্বশেষ 1979 সালে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই ভক্তপুর জায়গাটা এনলিস্ট করে। এই পুরো এন্টায়ার এরিয়াটা কভার করার জন্য আপনাকে একটা ফি দেওয়া লাগবে, সেটা হলো ভক্তপুর দরবার স্কয়ারের এন্ট্রি ফি। আর টুকটাক কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভিডিওর শেষে কথা বলবো। আপাতত চলেন ভক্তপুর দেখি। সবাই খালি গাইড দিতে চায়, কি যে বলবো, সবাই বলে ভাই আসেন আপনারা গাইড দেই। গতকাল আমাদের যে ড্রাইভার ছিল উনি বলতেছিল যে এদিক দিয়ে ওদিক দিয়ে কাঠমান্ডু না ঘুরা একটা কাজ করেন, চলেন ভক্তপুর যাই, ভক্তপুর জায়গাটা সুন্দর। তো আমাদের যে ট্যুর প্ল্যান বা আর্টিনারি যেটা বলে সেখানে অ্যাকচুয়ালি ভক্তপুর ছিল না, মানে ভক্তপুর টোটালি ছিল না। তা আমি বললাম যে আমাদের তো এখানে নাই ভক্তপুর, বলতে যে আপনি দরকার হলে 2টা জায়গা ক্যান্সেল করেন। কাঠমান্ডুর ভিতরে 2টা টেম্পল আছে, একটা হিন্দু টেম্পল একটা বুদ্ধিস্ট টেম্পল, ওগুলোতে যাওয়া লাভ নেই, আপনি ভক্তপুর চলেন। ওইখানে গেলে আপনি কাঠমান্ডু যে আসছেন সেটি জিনিসটা মানুষের বলতে পারবেন যে না ঠিক আছে কাঠমান্ডু ইজ ফাইন, কাঠমান্ডু ইজ বিউটিফুল। আসলে আমাদের ড্রাইভারটা ভালো, খুবই একটা কাজের কাজ করছে, সে আসলে বলতে না ঠিক আছে তার কথা ঠিক আছে, তাহলে না আসলে বোঝা যেত না যে জায়গাটা আসলে কত সুন্দর, মানে টোটালি অ্যামিউজ। আমাদের আশরাফুল আরিফিন লিটল, মানে আশরাফুল আরিফিন জুনিয়র যে বৈশা বৈশা ছবি মারাইতেছে। যাই হোক, তো ড্রাইভারের ধন্যবাদ, আসলে ড্রাইভারের কথা যদি না শুনতাম তাহলে বাস খাওয়া লাগতো। যে কাঠমান্ডুর ভিতরে যে ছোটো ছোটো টেম্পলগুলো আছে ওগুলো সামনেতে ঘুরে আসতাম আর বলতাম হায় হায়, মানে দেবী স্থলে যায় যেরকম একটা ধরা খাইছিলাম সেরকম একটা ধরা খাইতাম। আমি এখানে এসে একটা কনফিউশনে পড়ে গেছি, সেটা হলো কি আমি কি ছবি তুলবো না ভিডিও করব, মানে কোনটা থেকে কোনটা আগে করব বুঝতে পারতেছি না, মানে যেই দিকেই তাকাইতেছি সেদিকেই ছবি তোলার মতো সাবজেক্ট। এই যে আমার পিছনে যেটা, দেন আমার সামনে হলো এটা, আমি মানে ছবি তুলবো নাকি
ভিডিও করব আমার টোটালি আমি জাস্ট উইজড আমি টোটালি কনফিউজ কি করব না করব আচ্ছা ভক্তপুর আসার আরেকটা কারণ আছে কারণটা হলো কি আমরা জানি ডক্টর স্ট্রেঞ্জ স্পেশাল পাওয়ার প্রাপ্ত হয়েছিল কামারতাস থেকে আর এই কামারতাস নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এখন গতকাল যখন অ্যাকচুয়ালি পোখরা থেকে আসতেছিলাম তো ড্রাইভারের সাথে এই নিয়ে কথা হইতাছিল যে ভাই কামারতাস কোন জায়গায় তো বলছে কামারতাস নামে তো কোনো জায়গা আমি চিনি না তো গুগলে সার্চ করলাম তো গুগলে সার্চ করার পর যেটা দেখতেছি যে কামারতাস শো করতেছে তো ছবি দেখাইলাম ড্রাইভারে বলতে ও এটা তো ভক্তপুর পরে গুগলের রিভিউ দেখলাম যে কিছু মার্বেল ফ্যান মানে কিছু ডক্টর স্ট্রেঞ্জ ফ্যান এগুলা ইচ্ছা করে দেয়া রাখছে আসলে কামারতাস বলতে নেপালের কাঠমান্ডুতে কোনো জায়গা নাই এটা ইচ্ছা করে লোকেশন ট্যাগ করে রাখছে যে ভক্তপুরে কামারতাস আছে অ্যাকচুয়ালি কামারতাস বলতে নেপালের কাঠমান্ডুতে কোনো জায়গা নেই যেগুলো গুগলে দেখবেন সেগুলো সব হলো ফেক এই শহরের একটা বৈশিষ্ট্য হলো এই শহরের সবগুলা দালান কোঠা মানে এই শহরে সব বিল্ডিংগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম লাল ইটের বাইরে কোনো সিমেন্টের আবরণ নাই ম্যাক্সিমামই লাল আর হলুদ একটা শেডে আছে তো দেখলে মনে হবে যে এমনিই দেখলে মানে নতুন যেগুলো করছে মানে নতুন যেসব বিল্ডিংগুলো আছে সেগুলোও যদি ওইরকম করা দেখলে মনে হবে জিনিসটা একটু এশিয়েন্ট একটা ভাব আছে ঘটনা হয়েছে গতকাল থেকে গোপ্রো দিয়ে আর ভিডিও করতে পারতাম না কারণ গোপ্রোর দুইটা মেমোরি কার্ড নিয়েছিলাম একটা 64 GB একটা 32 GB আল্লাহ রহমতে দুইটাই শেষ ফুটেজ নিয়ে নিয়ে এমন একটা অবস্থা এখন মোবাইলের উপর তো ভরসা চালাইতে হইতেছে মোবাইলেও আর মাত্র 40 GB মতো জায়গা খালি আছে এটা শেষ হয়ে গেলে খেলাও শেষ টোটাল ভক্তপুর দরবার স্কোয়ারের ভিতরে যে ঠিক কতগুলা মন্দির আছে মানে আপনি হিসাব করে কুলাইতে পারবেন যে ঠিক কতগুলা মন্দির আছে মানে খালি মন্দির আর খালি মন্দির জাস্ট একটা মন্দির পার হলে আরেকটা মন্দির বড় কয়েকটা আছে বড় আমরা এই পর্যন্ত টোটাল 4 থেকে 5টা মন্দির দেখেছি কিন্তু সাব মানে ছোট মন্দির যেগুলো আছে এগুলো টোটালি আনকাউন্টেবল ছোট ছোট জায়গা যেমন এই যে আমি রাস্তা দিয়ে আসতেছি ওই যে একটা মন্দির আবার ওই পাশে একটা রেখা আসছে তাও একটা স্কিপ করে গেছে ওইখানে আরেকটা মন্দির আছে মানে টোটালি ভক্তপুর এই জায়গাটা মানে দরবার স্কোয়ারের আশেপাশে যা আছে সব মন্দিরের মন্দির এটা দেখতে হলে মোটামুটি 2 দিন সময় লাগবে আর কি যদি প্রত্যেকটা আপনি ভালো করে দেখতে চান তারপরে যে গলিগুলো আছে ছোট এলাকায় যে চিকন চিকন গলিগুলো আছে এই গলিগুলোর ভিতরে দেখা গেছে সুন্দর সুন্দর জায়গা আছে মানে টোটালি সারাদিন মোটামুটি সময় নিয়ে আসলে এই জায়গাটা আর কি ঘুরা ফিরা দেখা যায় এই জিনিস আমি আরো বেশ কয়েক জায়গায় দেখছি যে নেপালি ওল্ড এজ লোকজন যারা আছে মিড রেঞ্জ লোকজন যারা আছে তারা এক জায়গায় এরকম গোলায় বসা তাস খেলতেছে ওই পাশে আরেকটা জায়গায় ওখানে দেখে আসছে হাঁপাইতেছে কারণ মোটামুটি ওই জায়গাটা কাবার করে আসা লাগছে টোটালি হৃৎপিণ্ড ফুসফুস সব বলতেছে তুই সারা জীবন কোনো কষ্ট করিস নাই ঘুরছি আর ঘুরছি কিন্তু ভক্তপুর দরবার স্কোয়ার আর শেষ হচ্ছে না যেটা বললাম একটু আগে সারাদিন সময় লাগবে টোটাল জায়গাটা কভার করার জন্য এত বড় প্লেস মানে হিউজ টোটালি হিউজ আর আপনি কত কিছু কভার করবেন এদিক দিয়ে গেলে এটা মিস হয়ে যাবে ওদিক দিয়ে গেলে এটা মিস হয়ে যাবে প্রত্যেকটা গলির ভিতরে পর্যন্ত মানে দেখার মতো জিনিস আছে সো ভক্তপুর দরবার স্কোয়ার মোটামুটি ঘোরা শেষ মানে অ্যাবাউট কভার করছে আর কি মানে যেসব জায়গায় অ্যাকচুয়ালি ইউজুয়ালি মানুষ বেশি যায় সেসব জায়গায় কাবার হয়েছে সো এরপর যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ডেস্টিনেশন কই আমি এখনো যাই না কারণ হলো যা ড্রাইভারের সাথে কথা বলা লাগে যে ভাই এরপর তুমি আমার কই লয়ে যাবা আচ্ছা নেক্সট ডেস্টিনেশনে যেতে যেতে আপনাদের বেশ কয়েকটা তথ্য ভক্তপুর দরবার সাইট সম্বন্ধে বলে দিই সেটা হলো প্রথমত এখানে দুইটা জায়গায় টিকিট পাওয়া যায় প্রথম হলো আপনাকে প্রথমে নামাই দেবে আমি যেখানে আছি মানে ভক্তপুর মিউনিসিপ্যালিটি অফিসের সামনে মানে এই যে এইখানে আপনাকে ড্রাইভাররা ইউজুয়ালি এই জায়গাটা নামাই দেবে তো এখানে সামনে একটু হাইটে গেলে ওইখানে আপনি টিকিট পাবেন আর আরেকটা জায়গা হলো ঠিক দরবার স্কোয়ারের সামনে
যারা ইউরোপ থেকে আসবেন বা আমেরিকা বা এই টাইপের রাষ্ট্র থেকে আসবেন তাদের জন্য $15 করে খরচ পড়বে। আর যারা সার্ক অধিভুক্ত দেশ আছে যেমন আমাদের মতো, আমরা ভারতীয়রা, দেন পাকিস্তান, শ্রীলঙ্কা, তো ওদের জন্য ৫০০ নেপালি রুপি গেল একটা প্রথমত। আর দ্বিতীয়ত জিনিসটা হইলো, এখানে আসার সাথে সাথে আপনারে তিন চারজন এসে ধরবে যে ভাই আপনার গাইড লাগবে কিনা, এখানে অনেক জায়গা আছে, আপনার গাইড ছাড়া ঘুরতে পারবেন না, আবি যাবি বকর চক্কর, টোটালি এগুলা থেকে দূরে থাকবেন। কারণ হলো আপনি যখন টিকিট কিনবেন তখন আপনাকে এই টাইপের একটা ম্যাপ, এই যে সেম এরকম একটা ম্যাপ আপনাদের দেওয়া হবে, যেটা দিয়ে আপনি ইজিলি মুভ করতে পারবেন। আর আপনার মোবাইলে যদি নেট থাকে, এখানকার যদি সিম কেনা থাকে আর আপনার মোবাইলে যদি নেট থাকে, তাহলে আপনি ইজিলি জায়গাটা ঘুরে দেখতে পারবেন, কোনো গাইডের প্রয়োজন হবে না। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, হয়তো বা চিনতেছেন না বা কারোর কাছে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, কাউকে জিজ্ঞেস করবেন এখানকার স্থানীয় কাউকে যে ভাই আমি এখানে যাব, সঙ্গে সঙ্গে আপনাকে দেখা দেবে উইদাউট এনি হেজিটেশন। সো লগ আর বড় করবো না, আজকে ভক্তপুর থেকে বিদায়। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।